সো ফাহিমা এটা হেডলাইনটা কি আছে পড়তো দা স্টেডিয়ামস পাস্ট ইস্টেডিয়ামস পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার এন্ড ফিউচার সো আমরা যে কাজটা করব এটা কিন্তু ডিফিকাল্টি লেভেল হচ্ছে মিডিয়াম এই রিডিং পেজ টুটার ডিফিকাল্টি লেভেল হচ্ছে মিডিয়াম এটা খুব বেশি কঠিন না আবার খুব বেশি সহজও না মাঝে মাঝে আছে এটা তো এখানে সবার আগে যে টেকনিকটা আমাদের অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমরা দেখব কোয়েশ্চেন প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন গুলো কোন ধরনের আছে এবং কোনটা সহজ আমরা যদি চলে যাই নিচের দিকে আচ্ছা রিডিং প্যাশন টু হ্যা সেভেন সেকশন সাতটা সেকশন আছে এখানে আচ্ছা তারপর দেখি কি আছে এখানে দেখো এটা হচ্ছে এক ধরনের কোশ্চেন যে এই ইনফরমেশন গুলো কোন সেকশনে আছে চোদ্দ থেকে সতেরো এটা হচ্ছে একটা কোশ্চেন প্যাটার্ন দেন আমরা একটু এক নজরে দেবো না এটা হচ্ছে সমস্ত পূরণ এটা ওয়ান ওয়ান অনলি uh 100 underline করে রাখলাম এটা যে শূন্যস্থান পূরণ মানে গ্যাপ ফিলিং ফিলিংস দেন क्वेश्चन पैटर्न হচ্ছে আচ্ছা হুইচ সেকশনস এগুলো একটু সহজ না আচ্ছা এটা একটা প্যাটারನ್ಸ್ এই যে দেখো মানে কিছু টি এমসি কিউ এর মধ্যে এখানে একটা প্রশ্ন দিয়েছে যে এর মধ্যে কোন দুইটা সঠিক 26 25 আর सेम তো এই যে তিন ধরনের क्वेश्चन पैटर्न আছে এখানে এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে কি শূন্যস্থানটা যখনই দেখবা এটাকে বলে সামারি সামারি কমপ্লিট দা সামারি বলা হয় এটার নাম যদি আমরা এটা শূন্যস্থান টাইপের একটা কোয়েশ্চেন তো যেখানেই পাও তোমরা যেখানেই ধরো যেই প্যাসেজ করো না কেন যদি শূন্যস্থান পাও সেটা তোমরা আগে করবা এটা আগে করলে লাভটা কি হচ্ছে শূন্যস্থান একটা পর্ব একটা থাকে ধারাবাহিক হয়ে থাকে সো আমরা এটা আগে করব আর সবার পরে করবে যেটা চোদ্দ থেকে আঠারো চোদ্দ থেকে সতেরো এটা সব পরে করব পরে কেন করব এই এই কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে কি হুইচ সেকশন কন্টেন্টস দ্য ফলোয়িং ইনফরমেশন নিচের ইনফরমেশন এই ইনফরমেশনগুলো কোন সেকশনে আছে সেটা খুঁজে বের করতে হবে সেই সেকশনের নামটা লিখতে হবে তো এটা যখন আমরা আগের কোয়েশ্চেনগুলো করব এই কোয়েশ্চেনগুলো করব সলিউশন করব তখন আমাদের পুরো প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে একটা ধারণা থাকবে তখন কোন ধরনের সেকশনে কোন ধরনের কথা বলা আছে সেটা খুঁজে পেতে আমাদের সহজ হবে দেড়শোই আমরা ওটা পরে করব। আচ্ছা তাহলে নাকি কি আমরা চলে যায় কোয়েশন প্যাটার্ন এটা এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কি কম্পেয়ার দা সামার বিলো চোজ ওয়ান ওয়ার্ড অনলি আচ্ছা তার মানে এখানে উত্তরটা কয়া ওয়ার্ড হবে ফাইভে একটা ওয়ার্ড কয়া ওয়ার্ড হবে একটা ওয়ার্ড আচ্ছা এখানে হচ্ছে বাইশ আঠারো থেকে বাইশ আচ্ছা এখানকার কিউ ওয়ার্ডটা কি হচ্ছে রোমান এম ফি থিয়েটার রোমান এমফি থিয়েটার নিয়ে কথা বলছে এমন আরো কিছু কিওয়ার্ড খুঁজবো কিওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ড যেগুলো হচ্ছে তোমার ধরো কোশ্চেন থাকবে প্যাসেজও থাকবে তো এটা আমরা আরেকটা ক্লাসে জেনেছিলাম কিওয়ার্ডস কি তোমরা কিওয়ার্ডটা হচ্ছে নেওয়া যায় কোনো শহরের নাম কোনো ডিজিট বা শাল আর ডিজিট বা শাল বা শহরের নাম না থাকলে আমরা নেব এর নাউন্স অথবা কোনো অ্যাডজেক্টিভ এগুলো

কিওয়ার্ড গুলো ভাষা ভাষা পড়বো মানে হালকা হালকা পড়বো যে কোথায় এগুলো আছে সেটা দেখব হুম এই যে লেখা আছে রোমান এমফি আছে হ্যাঁ আচ্ছা কিন্তু কি এরাইস এমফি থিয়েটার অফ এরাইস এখানে কি আছে অলিম্পিক গেমস ফিফা হিস্টোরি ওকে এটাকে বলা হয় কি স্কিমিং বলে স্কিমিং আমরা এখানে স্কিমিং করছি যখন আমরা কিওয়ার্ডটা পেয়ে যাব তখন আমরা কি করব স্ক্যানিং করব কোথায় সেকশন বিতে না রাইট সেকশন বিতে আছে এই যে পেলাম আমি বিতে রফ এরাইস ফাইন তাহলে এটা কিন্তু আনসার না আমাদের আমি পেলাম যে এইখানে কিওয়ার্ডে মিল আছে তার মানে এটার আশেপাশে আনসারটা হবে তার আগে আমি আবার চলে গেলাম কোশ্চেন আঠারো যে আঠারো কি চাইছে সেটা বুঝতে হবে ফর এক্সাম্পল এটা পড়ো তো ফাইমে পড়ো

তাহলে আমরা চলে গেলাম এখানে বি সেকশনে সেকশন বি এর আমরা আন্ডারলাইন করে দেই যে প্রথম লাইনটা থেকে এই পর্যন্ত লাইনটা করব এত ভালো করে পড়ো ফাইমা লাল জি 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 উইথ অফ এক্সাম্পল অফ জাস্ট হাউ ভার্সাল স্টেডিয়াম ক্যান বি যে একটি স্টেডিয়াম এ ভার্সেটাইল ভার্সাল বাংলা হচ্ছে বহুমাত্রিক মানে একটা স্টুডিয়াম কতটা বহুমাত্রিক হতে পারে তার একটা এক্সাম্পল হচ্ছে এর এস এর এমফি আচ্ছা আমি একটু এটা আর ছড়ি করে দিই না কই গেল নিচে চলে গেল না আচ্ছা এটা একটু সহজ করে দিচ্ছিলাম আর কি ব্যাপারটা দেখো বিল্ড হুম বিলেন্টা পরে দেখো আমরা এটা আলাদা করে দিই বোঝার জন্য দেখো যে বিল্ট ইন রোমান ইন 1980 বিল বাইনারি রোমান ইন 1980 ইট yes. yes. became yes. the ফোর্থ yes. race যারা কি বানাইছিল ফোর্থ রেস ফোর্টেস মানে দুর্গ দুর্গ বানিয়েছিল উইথ ফোর টাওয়ার্স আফটার দা ফিফথ সেঞ্চুরি এন্ড হোয়েন দেন কনস্টেন ট্রান্সফার্ড ইন্টু এ ভিলেজ ওয়ানের হাউজেস তাহলে এটা প্রথমে কি বানিয়েছিল এটাকে ফোর্ট্রেস ফোর্ট্রেস মানে কি জানো ফোর্ট্রেস বাংলা হচ্ছে দুর্গ দুর্গ ফোর্ট্রেস বাংলা হচ্ছে দুর্গ এটা প্রথমে দুর্গ বানিয়েছিল দেন ইন্টু রেসিডেন্সিয়াল এরিয়া এই রেসিডেন্সিয়াল এরিয়া মানে ভিলেজ ভিলেজ বানাইছিল ফাইন সুন্দর কিন্তু দেওয়া আছে তারপর উনিশ নম্বর কি বলছে রেসিডেন্সিয়াল এরিয়া অ্যান্ড ফাইনালি ইন্টু অ্যান এরিয়া সরি এরানা হয়ার স্পেকটেটর কুট ওয়াচ এরানা এখানে একটা কি ওয়ার্ড পেলাম এরানা হয়ার স্পেকটেটর কুট ওয়াচ কুট ওয়াচ মানে কি দেখতে পারতো কিছু একটা দেখতে পারতো

Right. Okay, Tarpo Rabar Meanwhile, uh, the arena you know, of Sandin Verona. I had a keyword plum, one of the oldest roman amphitheater is famous. The today, today, actor famous as a venue where Dash is performed. I so saw back on the passive person. And he kissed apart from Korahoi. She took the cute uh, plum in Verona.

রাইট গুদাম ঘর মানে যেখানে মালা মাল বা বিভিন্ন জিনিস জমা করা হয় অফ ড্যাশ স্টোরেজ অফ ড্যাশ তো দেখি এটা কি ওটা কি লুকাস না লুকাস লুকাস কই আছে লুকাস তাহলে বি সেকশন শেষ আমরা চলে যাবো সেকশন সি তে হুম এরিয়া ইন দা সেন্টার অফিটা এই যে লুকাস পাইস লুকাস পাইছো Known as the uh -huh. into is here another, another amphitheater huh? <laughs> in. amphitheater, the mm -hmm. in Variously um. used, variously used yes, yes. in many purpose as houses. houses. the whole Houses depot uh. আমি একটা একটু এদিক নেই সহজে বোঝার জন্য ভেঙে দিলাম দেখো কি লেখছে ভেরিয়াসলি ইউজ মানে বিভিন্ন ভাবে এটাকে ব্যবহার করা হয় অ্যাজ ব্যবহার করা হয় ঘর হিসাবে সল্ট ডিপোর্ট মানে লবণ জমা রাখার স্থান হিসাবে অ্যান্ড প্রিজন মানে কারাগার হিসাবে প্রিজন মানে কারাগার তাহলে এখানে কি বলছে স্টোরেজ অফ ড্যাশ মানে জমা রাখতো কি জমা রাখতো ঘর জমা রাখতো

but rather than reverting of and you know, it became a market square market by site market Vegas square designed by a romantic architect okay. today the ruins of amphitheater remain embedded in the various shops we mm. will not do it shops are there various shops. shops. only shops mm. eh? Shop. তুমি কি বুঝতে পারছো পারছো অ্যান্ড হোমস ইন কর্পোরেটেড ইন দা রিমেন্স আচ্ছা আলো পড়তে হবে না তাহলে এই যে আমরা শূন্যস্থান পড়লাম এটা কিন্তু বি এবং সি সেকশন এই দুইটা সেকশন থেকে আমি উত্তরগুলো পেলাম তবে হ্যাঁ এখন যেটা করব পরেগুলো গুলো পড়ব আর ক্যাম্বিস বইটা এমন হয় ছাপায় যে প্রতিটা সেকশন বইয়ের প্রতিটা সেকশন অবশ্যই পড়তে হবে এমন ভাবে বইটা ছাপায় আমরা পেলাম বি এবং সেখানে পরবর্তী যে প্রশ্নগুলো থাকবে সেটার উত্তর হওয়ার সম্ভাবনা আমাদের আরো আছে ওই সেকশন গুলোতে আমরা উত্তর গুলো পাবো ইনশাল্লাহ যেমন এখানে আছে কোশ্চেন টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর

একটু এটা আইডিয়া নিতে হবে হ্যাঁ হালকা একটু আইডিয়া নিতে হবে যে আসলে কোন নেগেটিভ গুলা কে বলছে এখানে দেখা আর লেস ইন ইম্যাজ ডিজাইন মানে কি কম কল্পনাবকভাবে হ্যাঁ ই করা হয়েছে ডিজাইন করা হয়েছে লেস স্পেসাস মানে কি প্রশস্ত কম প্রশস্ত হ্যাঁ লেস কনভিনিয়েন্ট লোকেশন মানে কম সুবিধাজনক অবস্থানে অবস্থিত লেস ভার্সেটাইল মানে কি কম ভার্সেটাইল অর্থ হচ্ছে কোনো কিছুর বহুমুখী ব্যবহার বা বহু মাল্টিপল এরকম হবে দে আর মেড লেস ডিউরেবল ম্যাটেরিয়ালস লেস ডিউরেবল ম্যাটেরিয়ালস ফাইন এবার দেখে কি বলবে হ্যাঁ ডি সেকশনে ভাষা ভাষা পড়ে যাও দেখো কোথায় লেখা আছে দ্রুত পড়তে হবে

আরবান এরিয়া আরবান মানে শহরের বাহিরে যে উপশহর থাকে সেগুলোকে বলা হয় আরবান এরিয়াস আর কি ওই স্টেডিয়াম গুলো শুধু স্পোর্টিং এর জন্য ব্যবহার করা বা তৈরি করা হয়েছে অ্যান্ড সাউন্ডেড বাই পার্কিং লটস পার্কিং লট দ্বারা সাউন্ডেড তিনটা ফিলাম দিস ফ্যাক্টরস মিন দ্যাট দে আর মে নট অ্যাক্সেসেবল এইগুলো বুঝে তারা কি অ্যাক্সেসেবল না ইন দ্য জেনারেল পাবলিক আবার কি করে আরবান হিট মানে শহরের তাপমাত্রা পাড়ায় দেয় তাহলে মোটামুটি আমরা চার পাঁচটা নেগেটিভ আইডিয়া পেয়ে গেলাম তো দেখবো এই চার পাঁচটার মধ্যে কোন দুইটা রাইটার মানে এখানে অপশনে দিয়েছে আচ্ছা দেখো তো এখানে এক নম্বর বলছে লেস ইমাজিনের ডিজাইন তার মানে এটা কিন্তু এখানে বলে নাই তো এটা এটা এলিমিনেট হয়ে গেল এই এ নাম্বারটা এলিমিনেট আমি একটু লাল কালি করে দিই এটা লাল মানে বাতিল তুমি যদি লাল করতে মানে এলিমিনেশন করতে পারো না এই যে এমসি গুলা তাহলে উত্তর খুঁজে বা খুবই সহজ হবে ওকে

বি এলিমিনেশন করলাম নাম্বার সি লেস কনভিনিয়েন্ট লোকেশন কম কি কম সুবিধাজনক অবস্থানে অবস্থিত তাহলে এইটা দুইটা বলতে পারি যে কি আছে সাবার এরিয়া আর আছে এই যে মেন আউট এই যে মেন আউট অ্যাক্সেসেবল এই যে দেখছো এই যে মিলে গেছে এই সি নাম্বারটা তাহলে একটা পেলাম সি আর একটা বলছে কি লিনা মানে লেস ভার্সেটাইল এটা লেস লেস ভার্সেটাইল আচ্ছা কালার দিলাম না দেখি লেস ভার্সেটাইল নাম্বার ডি মানে বহুমুখী কম মাল্টি পারপাস কম এটাই মনে হয় রাইট ই নাম্বারটা তো নাই ম্যাটেরিয়ালস নিয়ে কোনো কথা দেখো ডি নাম্বার কি বলছে স্পোর্টিংস ইউজ অনলি শুধুমাত্র স্পোর্টিং এর জন্য ব্যবহার করা হয়েছে তার মানে তো অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা হয় নাই তাহলে আনসার পেলাম সি এবং ডি তো ই তো বাকি থাকি ইটা ই নাম্বারটা আমি একটু দেখি দে আর মেড অফ লেস ডিউরেবল ম্যাটেরিয়ালস তো এই যে আমরা হ্যাঁ রাইট হ্যাঁ মেটেরিয়ালস না কোনো ওয়ার্ড আমরা এখানে পাইনি তার মানে উত্তর হবে সি এবং ডি আনসারে তুমি কি লেখবা এই যে তেইশের পাশে ধরো সি চব্বিশের পাশে ডি

সেকশন ডি রাইট এক্স্যাক্টলি ওইখানে মেন সঙ্গে আছে যে ডি সেকশনে কি বলছে সেকশন ডি যে সেকশন ডি লেখা আর এখানে বলছে দুইটা অ্যাডভান্টেজ পাওয়া যায় বাট কোন সেকশনে সেটা কোন সেকশনে সেটা বলে নেই তাহলে এগুলো আমরা কিভাবে বের করব এগুলো বের করা খুব বেশি কঠিন না আমরা যেখান থেকে প্রশ্ন পড়ছি তারপর থেকে পড়ব পরের সেকশন ডি পর্যন্ত পড়ছি আমরা ইএফ জি আছে এগুলোর মধ্যে ইনশাল্লাহ আশা করি এই দুইটা অ্যান্সার পেয়ে যাব হুম আশা করি তো এখানে দেখতে হবে যে অ্যাডভান্টেজ যেহেতু বলছে সুবিধা অ্যাডভান্টেজ এর থাকতে পারে কিছু মডার্ন এর আছে এগুলো আমাদের খুঁজতে হবে হুম দেখি পাই কি না ভাষা ভাষা খুঁজি স্টেডিয়াম হ্যাজ ইম্প্রুভ ইন দ্য সিটি মেনি কার্ন স্টেট টু সিমস টু হ্যাভিং পার্টিকুলার সাকসেস দ্য স্টুডিয়াম আরবান হ্যাঁ যে পাওয়ার প্লান্ট আছে এই যে আরবান হাব দেখছো কত সুন্দর লিখে দিছে এই যে দুইটা সুন্দর যে পাওয়ার প্লান্ট সরি পাওয়ার প্লান্ট মানে কি বুঝছো না বিদ্যুৎ যেখানে বিদ্যুৎ তৈরি এদের কি একটা সুবিধা তো এগুলো হচ্ছে এখানে যদি আরো একটু পরে ভিতর ভাবে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা

দেখি আমরা কোনটা এনজয়মেন্টস অফ স্পোর্টিং ইভেন্টস আমরা কিন্তু হাতে রাখবো হ্যাঁ যে এগুলো মিলতে পারে কিনা হইতে পারে কিনা নাম্বার কমিউনিটি লাইফ ব্যাক ইন টু

এটা তোমার খুঁজতে হবে আর ইমে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান মানে একটা দুইবার হতে পারে মেনশন নেগেটিভ অ্যাটিচুয়েড ইউজ নেগেটিভ অ্যাটিচুয়েড বলছে আচ্ছা টু আওয়ার্স স্টুডেন্ট স্টুডেন্ট সম্পর্কে এটা কোথায় খুঁজে বের করবো নাম্বার পনেরোটা পর ফিগার ডেমনস্ট্রেন ইনভাইরোমেন্টাল বেনিফিটস বেনিফিট নিয়ে বলছে পরিবেশের সুবিধা ওয়াইড রেঞ্জ অফ

কি ফাইন ইনভাইরনমেন্ট পরিবেশ নিয়ে জানি কথা বলছে পরিবেশ পরিবেশ উপরে উপরে না আচ্ছা কোথায় যেন পরিবেশ নিয়ে বলছে আচ্ছা দেখি এ নাম্বারে কি বলছে এ নাম্বারটা একটু পড়ি এ নাম্বার তো পড়া হয় নাই এ নাম্বারটা দেখা কি লেগছে ভাস স্টুডিয়াম স্পোর্টিং সিটিটা আছে টুডে যে টুডে মানে হয় বর্তমান কালে না

পরিবেশ নিয়ে কথা বলতে চাচ্ছে এফ নাম্বার তো আমরা খুঁজে পাই না এফ এফ আর জি দেখি এফ নাম্বারটা কি হতে পারে পাওয়ার স্টেশন হ্যাজ এরাইজেন ফ্রম দা আইটেল এনার্জি প্রবলেম ক্যান বি এই ওভারকাম পাইছে একটা দেখো প্রবলেম ওভারকাম করবো তার মানে এটা কি হতে পারে চিন্তা করে দেখো হুম

বাকিরা কোন না সদর নাম্বার ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা উম দেখি এটা কোথায় ডিউরিং এ সার্টেন এরা সার্টেন রাতে অসুবিধা নেই বলছে এখানে কিছু আছে না এটা ডিজেডভান্টেজ বলার নাই অ্যাডভান্টেজ কোথায় বলছে হম

যদি কোয়েশন প্যাটার্নে শূন্যস্থান থাকে না এই যে নোট কমপ্লিশন সরি কমপ্লিট দ্য সামারি কমপ্লিট সামারি থাকে তাহলে এটা সবার আগে করতে হবে এটা করার পরে আমরা পরে কোয়েশন গুলো করবো এই যে এমসিকিউর মতো এগুলো যখন করব তখন পুরো প্যাসেজ সম্পর্কে আমার কিছুটা আইডিয়া চলে আসবো যে কোন সেকশনে কি সম্পর্কে বলা আছে কোন ধরনের প্রশ্ন আছে তারপর আমরা করব এই যে এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে

<laughs> and suddenly, in the early 19th century, in the port of Italy to put the sporting arenas have always been center of life and culture of cities. In every era, the student has acquired new values and uses.